প্রিয় শিক্ষার্থীরা, আবার আমি তোমাদের মাঝে হাজির হলাম একটি নতুন ক্লাস নিয়ে। আমি সঞ্জিত কুমার দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান, আমপুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। চলো দেখে নেওয়া যাক আজকের পাঠ কি হবে। আজকের পাঠ অবশ্য আমি সরাসরি তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আজকের পাঠ ক্ষারক ও ক্ষারকের বৈশিষ্ট্য। বলা হয় ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মৌল বা যৌগ মূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যৌগ সমূহকে ক্ষারক বলা হয়। তাহলে কি হবে, ধাতু হতে পারে অথবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক হতে পারে, তাদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যৌগকে আমরা ক্ষারক বলবো। যেমন ধাতুর অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। ধাতুর হাইড্রোক্সাইডগুলো যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আবার ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগ মূলকের হাইড্রোক্সাইড যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফসফোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এগুলো সবই হলো ক্ষারক। আমরা জানলাম কি ক্ষারক, এবার জানবো ক্ষার বা অ্যালকালি। ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মৌল বা যৌগ মূলকের হাইড্রোক্সাইড যৌগ যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলা হয়। সহজ কথায় ক্ষারক সমূহের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হতে পারে এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তারাই ক্ষার, তাই না? খেয়াল করো তো এখানে আমরা ক্ষারক এবং ক্ষারের মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছি। কি কি পার্থক্য? পার্থক্য হলো ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড উভয়ই হবে ক্ষারক, কিন্তু ক্ষার হতে হলে অবশ্যই হতে হবে ধাতুর হাইড্রো অক্সাইড এবং এটা পানিতে দ্রবীভূত হতে হবে। অপরদিকে ক্ষারক পানিতে দ্রবীভূত হতেও পারে নাও পারে, কিন্তু ক্ষার হতে হলে পানিতে দ্রবীভূত হতে হবে এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে হবে। তাহলে ক্ষারের প্রধান দুটা বৈশিষ্ট্য আমরা পেলাম। কি বৈশিষ্ট্য পেলাম? যে এদের হাইড্রোক্সিল আয়ন থাকবে এবং পানিতে দ্রবীভূত হবে। দেখো বলা হচ্ছে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আমরা আগেই জেনে গেছি যে ধাতুর বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড যৌগগুলোকে ক্ষারক বলবো, আর এই ক্ষারকগুলোর মধ্যে যারা পানিতে দ্রবীভূত হতে পারবে তারাই ক্ষার, তাই না? দেখো এখানে আমি ক্ষারক দেখাইছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কপার অক্সাইড, আয়রন 2 হাইড্রোক্সাইড অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড ইত্যাদি। এই ক্ষারকগুলোর মধ্যে যারা হাইড্রোক্সাইড যৌগ তারাই কেবলমাত্র ক্ষার হতে পারে যদি তারা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে দেখো এতগুলো যৌগের মধ্যে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডই কেবলমাত্র ক্ষার, কারণ এরা পানিতে দ্রবীভূত হয় এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে
এবং অন্যগুলো হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে না, তাই তারা ক্ষারক হতে পারে কিন্তু ক্ষার নয়। আমরা সমীকরণের সাহায্যে বিষয়টি আরেকটু দেখে নেই। দেখো, পটাশিয়াম হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে পটাশিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সাইল আয়ন উৎপন্ন করেছে। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তিনটাই পানিতে দ্রবীভূত হয়েছে এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করেছে। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডে হাইড্রক্সাইড আয়ন থাকা সত্ত্বেও এটি পানিতে, অর্থাৎ হাইড্রক্সিল মূলক থাকা সত্ত্বেও এটি পানিতে দ্রবীভূত হয় না। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড কি ক্ষারক হলেও ক্ষার না? আবার বলছি, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডে হাইড্রক্সিল মূলক আছে কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে না, তাই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ক্ষারক হলেও ক্ষার নয়। অর্থাৎ এ থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে সকল ক্ষারই ক্ষারক, অর্থাৎ ক্ষারগুলো ক্ষারকের মধ্যেই আছে কিন্তু সকল ক্ষারক ক্ষার না। ঠিক আছে, এবার আসো আমরা ক্ষারকের বা ক্ষারের কিছু বৈশিষ্ট্য পড়ে নিই বা জেনে নিই। নাম্বার 1, ক্ষারের দ্রবণ পিচ্ছিল প্রকৃতির। ক্ষারের বাস্তব উদাহরণ কি? সাবান, তাই না? ক্ষারের সাবানের দ্রবণ কেমন হয়? ডিটারজেন্টের দ্রবণ কেমন হবে? পিচ্ছিল প্রকৃতির। অর্থাৎ ক্ষারের জলীয় দ্রবণ পিচ্ছিল প্রকৃতির, এটা কটু বা তিক্ত স্বাদযুক্ত হবে। ক্ষারের জলীয় দ্রবণ লিটমাস পেপারের সাথে বিক্রিয়া করে। ক্ষারের জলীয় দ্রবণে যদি আমরা লাল লিটমাস পেপার ডুবাই তাহলে লিটমাস পেপারটি নীল বর্ণ ধারণ করবে। তাহলে লাল বর্ণের লিটমাস পেপার ক্ষারের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে নীল বর্ণে পরিণত হবে। অর্থাৎ ক্ষারের দ্রবণ লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য, ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। দেখো, এখানে সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক অক্সাইড এর বিক্রিয়ায় জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, অর্থাৎ হাইড্রোজেনের জায়গা দখল করে নিয়ে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি উৎপন্ন করেছে। ক্যালসিয়াম অক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ক্যালসিয়াম সালফেট, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি উৎপন্ন করেছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে। সালফিউরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করেছে এবং হাইড্রোজেন ও হাইড্রোক্সিল মিলে পানি উৎপন্ন করেছে। কি আমরা জানলাম কি ক্ষারক, এবার জানবো ক্ষার বা অ্যালকালি। ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মৌল বা যৌগ মূলকের হাইড্রোক্সাইড যৌগ যারা পানিতে হাইড্রক্সিল আয়ন অর্থাৎ OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলা হয়। সহজ কথায়, ক্ষারক সমূহের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হতে পারে এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তারাই ক্ষার, তাই না? খেয়াল করো তো, এখানে আমরা ক্ষারক এবং ক্ষারের মধ্যে একটু পার্থক্য দেখতে পাচ্ছি। কি কি পার্থক্য? পার্থক্য হলো ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড উভয়ই হবে ক্ষারক, কিন্তু
ক্ষার হতে হলে অবশ্যই। 6 নম্বর দেখো বৈশিষ্ট্য, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়ায় ওই ধাতুর হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ তৈরি হয়। আচ্ছা অধঃক্ষেপ কি, তাই না? অধঃক্ষেপ বা তলানি, এ বিষয় সম্পর্কে আরেকটু ধারণা নিতে পারো তোমরা। যেমন ধরো, আমি যদি একটি বিকারে পানি নিয়ে তাতে মাটি দিয়ে গোলাই, তাহলে কি হবে? মাটির দ্রবণ তৈরি হবে। এই দ্রবণকে যদি আমি কিছু সময় রেখে দেই, তাহলে দেখবা যে বিকারের তলদেশে মাটিগুলো তলানি হিসেবে জমা হয়েছে। তার অর্থ কি দাঁড়ায়? এগুলো দ্রবীভূত হয় না, অর্থাৎ কঠিন পদার্থ। যেগুলো কঠিন পদার্থ সেগুলো দ্রবীভূত হয় না, এরা কি হয়, তলানি হিসেবে জমে, এবং এগুলোকেই বলা হচ্ছে অধঃক্ষেপ। তো বিভিন্ন ধাতুর হাইড্রোক্সাইডের অধঃক্ষেপের বর্ণ বিভিন্ন রকম হতে পারে। খেয়াল করো, প্রথমে আমি অ্যালুমিনিয়াম নাইট্রেট দ্রবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের বিক্রিয়া দেখাইছি। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম নাইট্রেটের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে কি, বিয়োজন বিক্রিয়াটি, একটা দ্বিবিয়োজন। যেমন সোডিয়াম কি করেছে, এখানে অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপিত করে অ্যালুমিনিয়ামের জায়গাটা দখল করে নিয়েছে, আর অ্যালুমিনিয়াম এসে সোডিয়ামের জায়গাটা দখল করে নিয়েছে, ফলে উৎপন্ন হয়েছে সোডিয়াম নাইট্রেট এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তলানি হিসেবে পাত্রের তলদেশে জমা হয়, এবং এই অধঃক্ষেপের বর্ণ হলো সাদা। এই জন্য দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ডান পাশে আমি ডাউন অ্যারো, ডাউন অ্যারো অর্থাৎ নিচের দিকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। এটা দ্বারা বোঝায় যে এটি তলানি হিসেবে নিচে জমা হয়, এবং অ্যারোর ভিতর রংটা সাদা দিয়েছি কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের রং হবে সাদা, এর তলানি বা অধঃক্ষেপের রং হবে সাদা। তেমনি আবার খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে ফেরাস নাইট্রেট দ্রবণের বিক্রিয়ায় দেখাইছি। এখানে ফেরাস নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম আয়রনকে প্রতিস্থাপিত করে সোডিয়াম নাইট্রেট এবং আয়রন সোডিয়ামের জায়গায় এসে ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ বর্ণের তলানি বা অধঃক্ষেপ তৈরি করে। তাহলে ফেরাস হাইড্রোক্সাইডের তলানি বা অধঃক্ষেপের বর্ণ কেমন হবে? সবুজ। এবার দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফেরিক নাইট্রেট বা আয়রন 3 নাইট্রেট এর দ্রবণের বিক্রিয়ায় ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বর্ণের বা লাল বর্ণের অধঃক্ষেপ তৈরি হয় এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। কপার নাইট্রেট দ্রবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম কপারকে প্রতিস্থাপিত করে কপার নাইট্রেট উৎপন্ন করে, এবং কপার হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে কপার হাইড্রোক্সাইডের নীল বর্ণের অধঃক্ষেপ তৈরি করে। অনুরূপভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে অর্থাৎ ক্ষার দ্রবণের সাথে জিঙ্ক নাইট্রেট দ্রবণের বিক্রিয়ায় জিঙ্ক সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে, এবং জিঙ্ক সোডিয়ামের জায়গায় এসে হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অধঃক্ষেপ তৈরি করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধাতব লবণের লঘু দ্রবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়ায় ওই ধাতব অক্সাইডের অধঃক্ষেপ বা তলানি পড়ে। ক্ষার এর জলীয় দ্রবণে হাইড্রোক্সাইল আয়ন উৎপন্ন করে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, অ্যাকুয়া, এক্যু দ্বারা প্রকাশ করেছি, অ্যাকুয়া। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়া মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে কি থাকে? সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন।
পটাশিয়াম হাইড্রক্সাইডের অ্যাকুয়া মানে জলীয় দ্রবণে থাকবে পটাশিয়াম আয়ন, হাইড্রক্সিল আয়ন। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণে থাকবে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। সহজ কথায়, ক্ষার জলীয় দ্রবণে হাইড্রক্স দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন প্রদান করে। আবার বলা হচ্ছে ক্ষারের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী। কেন? যেহেতু ক্ষার জলীয় দ্রবণে আয়ন সৃষ্টি করে, আয়ন উৎপন্ন করে, এই আয়ন উৎপন্ন করার জন্যই ক্ষারের জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করতে পারে। পাঠ, আজকের পাঠ ক্ষারক ও ক্ষারকের বৈশিষ্ট্য। ক্ষারক কি, তাই না? ক্ষারক সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আজকের মতো বিদায়, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।